বিশ্বজুড়ে আরো চার হাজার দুশো মানুষের প্রাণ কেড়ে নিল প্রাণঘাতী করোনা ভাইরাস এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে নয় লাখ বিশ্বে আরো দু লাখ আটত্রিশ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে মোট আক্রান্তের সংখ্যা দু কোটি সাতাত্তর লাখের বেশি আবারও দৈনিক সর্বোচ্চ প্রাণহানি সংক্রমণ ভারতে আরো এগারোশো সাত জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি চুয়াত্তর হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে উনানব্বই হাজার সাড়ে আটশো ব্রাজিলে পাঁচ শতাধিক মৃত্যু হয়েছে মঙ্গলবার চারশো একচল্লিশ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি এক লাখ চৌরানব্বই হাজার ছুঁই ছুঁই দুশোর বেশি মৃত্যু হয়েছে কলম্বিয়া মেক্সিকো ও আর্জেন্টিনায় সেনে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক